আমাদের সবার প্রিয় দার্জিলিং। আর দার্জিলিংয়ে বেড়াতে আসা মানেই প্রথমেই হচ্ছে ভালো হোটেলের খোঁজ, যেটা ম্যালের কাছাকাছি হবে, আর বেছে বেছে ভালো ভালো সাইট সিন করা। এই দুটো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ট্যুরটা দারুণভাবে জমে যায়। এর আগে আমি দার্জিলিং ম্যালের কাছে বিভিন্ন হোটেলের খোঁজখবর দিয়েছি, তার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিও। আজকে দেব তোমাদের কিছু ভালো ভালো সাইট সিনের খোঁজখবর। প্রথমেই বলি, আমরা যেদিন এনজেপি থেকে দার্জিলিং ঢুকি অনেক ক্ষেত্রেই আমরা দুটো আড়াইটে নাগাদ কিন্তু চলে আসি, তারপরে বিকেলের দিকটা ম্যালে ঘুরে সময় কাটাই। এটা যদি চাও যে এই ছোট্ট সময়ের মধ্যে তোমরা সাইট সিন করে নেবে, হাতে যদি সময় কম থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। আচ্ছা স্টার্ট করলাম, হয়ে যাবে তো ভাইয়া এই টাইমে? না না, বলছি যে সবটা হবে তো। চলো স্টার্ট করলাম। এই ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে। এই ভাইয়া, তোমার নাম কি গো? মেরা প্রবল। হ্যাঁ প্রবল। প্রবল প্রবল ভাইয়া নিয়ে যাচ্ছে আজকে, ওনার সাথে যাচ্ছি সাইট সিনটা করতে। হঠাৎ করে এই কোনো ঠিক ছিল না, এই কটা সাইট সিন আমাদের যাওয়া হয়নি, এর আগের বারে অন্যান্য সাইট সিন গুলো করেছি। পাহাড় হিল পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি পিস পাগোডা বা শান্তিস্তূপে। বিশ্ব শান্তি বার্তা প্রচারের জন্য এই শান্তিস্তূপ তৈরি করা হয়েছিল। এই শান্তিস্তূপের চারিপাশে পাইন, ম্যাপেল আরো নাম না জানা নানান গাছ দিয়ে ঘেরা। ওপর থেকে প্যারানামিক ভিউটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে এই শান্তিস্তূপের চাতালে পৌঁছতে হয়। শান্তিস্তূপের দেওয়ালে চারটি সোনালী রঙের বুদ্ধের মূর্তি খোদাই করা রয়েছে। এই পিস পাগোডায় আসতে গেলে প্রথমে তোমাদের জাপানিজ টেম্পল পড়বে, তারপরে রয়েছে এই পিস পাগোডা। আমি প্রথমে এখানে চলে এসেছিলাম, তারপরে আমি জাপানিজ টেম্পলটা দেখব। যেহেতু আমরা খুব কম সময়ের জন্য এই সাইট সিনটা করছি, তাই কোনো জায়গাতেই খুব বেশি দেরি করা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে তারপর এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাব। আমার আজকের এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য, যারা খুব কম সময়ের জন্য দার্জিলিংয়ে আসবে অথচ সাইট সিন করতে চাও, তাদের জন্য বেস্ট এই তিনটে পয়েন্ট আমি বলতে চাইছি, যে এগুলো কিন্তু করে দেখে নিতে পার। আমি তাদের জন্যই বলছি যে এই তিনটে পয়েন্ট কিন্তু করলে বেশ ভালো লাগবে তোমাদের, আর খুব অল্প সময়ের মধ্যে কম খরচে তোমরা এই সাইট সিনগুলো করে নিতে পারবে। পিস পাগোডার পাশেই রয়েছে জাপানি মন্দির। এবার আমি চলে এলাম জাপানি মন্দিরে। সাবেকি জাপানি স্থাপত্যে এই জাপানি মন্দির তৈরি। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই পাবে প্রার্থনা ঘর। ভোর 4:30 থেকে সকাল 6টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রার্থনার সময়। যে কেউ এই প্রার্থনায় কিন্তু যোগ দিতে পারো। এই প্রার্থনার সময় হোকর আবার চারিপাশের পরিবেশকে একেবারে অন্যরকম করে তোলে। যে কেউ এই প্রার্থনায় যেমন সামিল হতে পারে, আবার প্রার্থনা চলাকালীনও নীরবে উঠে আসতে কোনো বাধা নেই।
অভি তো খোলা নেই তো অভি রোড খারাপ হয়েছে। আমরা জাস্ট পিস পাগোডা আর জাপানিজ টেম্পল দেখে এবার যাচ্ছি রক গার্ডেনের দিকে। আর খুব শর্ট টাইমে দেখো আমরা কত সুন্দর করে এই তিনটের সময় বেরিয়েছি, এই পয়েন্টগুলো কিন্তু কভার করছি। তোমরাও এরকমভাবে বিকেলের দিকটা কিন্তু এই পয়েন্টগুলো কভার করে নিতে পারো। ছোট গাড়ি আমাদের, এই গাড়িটা নিয়েছে 1,500 টাকা, আর এরপরে আমরা ফেরার সময় অরেঞ্জ গার্ডেনটা ঘুরে নেবো। অরেঞ্জ গার্ডেন না টি গার্ডেন? না, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দূর থেকে ঝর্ণার আওয়াজ পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে আমরা রক গার্ডেন এসে গেছি। রক গার্ডেন ঢোকার সামনেই টিকিট কাউন্টার রয়েছে বাঁদিকে। আমরা এখন রক গার্ডেনের সামনে, 20 টাকা করে টিকিট লাগছে এখানে ঢুকতে। আমাদের কিতনা টাইমে খুলতে হয় মর্নিং মে? 7:30 রোজ খোলা রাখা, সকালবেলা 7টার সময় খোলে আর রোজই খোলা থাকে। দার্জিলিংয়ের বিভিন্ন সাইটসিংগুলোর মধ্যে এই রক গার্ডেন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টস। অবশ্যই এই রক গার্ডেনটা কিন্তু দেখো। আর আজকেই যে আমি পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো লাগবে। আর রক গার্ডেন ঝর্ণাকে ঘিরে পাহাড়ের ধার ধরে রাস্তা এঁকে বেঁকে চলে গেছে একদম ওপর পর্যন্ত। আস্তে আস্তে উঠতে বেশ ভালো লাগবে, পাশ দিয়ে ঝর্ণাটা বয়ে চলেছে। অবশ্যই এসো। আর এখান থেকে কিছুটা দূরেই কিন্তু গঙ্গা মাইয়া, গঙ্গা মাইয়ার রাস্তা খারাপের জন্য এখন আর কেউ যাচ্ছে না। এরপরে আমরা যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। রক গার্ডেন দেখার পর আমরা এখন চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ায় সন্ধে হয়ে গেছে। আমাদের যে ড্রাইভার ভাই আমাদেরকে নিতে আসতে দেরি করে ফেলেছিলেন, সেই কারণে আসতেও দেরি হয়ে গেল। তবে আমি একটুও হতাশ হইনি, সন্ধেবেলার সৌন্দর্যটা এত সুন্দর, একটু দেরি না হলে এটা দেখতেই পেতাম না। চারিপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার আর দূরে মিটমিট করছে আলোগুলো, কী যে অসাধারণ লাগছিল। তোমরা যারা শর্ট টাইমে দার্জিলিং ঘুরতে আসবে তাদের জন্য খুবই কাজ দেবে, এরকমভাবে ঘুরে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আছে তার লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।